আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি মলিস কিচেনে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের তৈরি করে দেখাবো নারকেল বাটা এবং চিংড়ি দিয়ে শাপলার খুবই মজাদার একটি রেসিপি। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। প্রথমে চুলায় একটি প্যান বসিয়েছি আর তার মধ্যে প্রায় 3 টেবিল চামচ সরিষার তেল দেব। আপনারা চাইলে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তেলটা গরম করে নিয়ে এখানে 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে বেশ কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে দিব। কাঁচামরিচটা দিয়ে আরও কিছুক্ষণ তেলের সাথে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখানে সমপরিমাণ আদা আর রসুন একত্রে পেস্ট করে নিয়েছি। আদা রসুন দিয়ে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিয়ে সামান্য একটু পানি অ্যাড করে দেব। পানিটা দিয়ে সব মশলা অ্যাড করে দেব। এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। মশলাগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। আর চেষ্টা করবেন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা আমি কষিয়ে নিয়েছি আর মশলার সাইডে তেল উঠে আসছে, তার মানে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ নারকেল বাটা। এখন নারকেল বাটা দিয়ে মশলার সাথে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই মশলাটাকে 5 মিনিট কষিয়ে নেব। আর এই 5 মিনিট অবশ্যই নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেবেন, যেহেতু নারকেল বাটা দিয়েছি তাই মশলাটা লেগে যেতে পারে। আরও 5 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিব। আজকের রান্নায় আমি 2 ধরনের চিংড়ি মাছ ব্যবহার করব, একটা একটু বড় আর একটা একটু ছোট চিংড়ি। আর একেবারে যেই চিংড়িগুলো ছোট ছিল সেগুলো আমি বেটে দিয়েছি। আপনারা চাইলে বড় চিংড়ি দিয়েও রান্না করতে পারেন, আবার চাইলে একেবারে ছোট চিংড়ি দিয়েও রান্নাটা করতে পারেন। চিংড়ি মাছটা দিয়ে মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর আজকের এই রান্নাটাতে চেষ্টা করবেন মশলা এবং চিংড়ি মাছটা খুব ভালো করে কষিয়ে নিতে, কারণ আজকের রান্নায় আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, তাই অবশ্যই মশলা এবং মাছটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে কেটে রাখা শাপলা দিয়ে দিব। এখানে 1 মুঠো শাপলা কেটে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি। এখন শাপলাটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নেব। সব কিছু মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে 5 মিনিট রান্না করব। ফিরে আসলাম 5 মিনিট পর। শাপলা থেকে বেশ খানিকটা পানি উঠে আসছে। শাপলা যেহেতু পানি সবজি, এর ভিতরে অনেক পানি থাকে, তাই এটা রান্না করার সময় এক্সট্রা পানির প্রয়োজন হয় না। তারপরেও আপনাদের যদি পানির প্রয়োজন হয় আপনারা শাপলাটা প্রথমে কষিয়ে নিয়ে তারপরে পানি অ্যাড করে দিবেন ঝোলের জন্য। আমি আজকে শাপলা থেকে যে পানি বেরিয়ে আসছে সেই পানি দিয়ে রান্নাটা কমপ্লিট করব। যেহেতু আজকে রান্নাতে খুব বেশি একটা ঝোল রাখবো না, তাই আর এক্সট্রা কোনো পানির প্রয়োজন হবে না। আর এখানে যেহেতু সিদ্ধ হওয়ার মতো তেমন কিছু একটা নেই, তাই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করারও কোনো প্রয়োজন নেই। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে রান্নাটা করে নিলেই হবে। আর আজকের পুরো রান্নাটাই আমি মিডিয়াম আঁচে রান্না করেছি, তো আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচ দিয়ে লেগে না যায়। এখন চুলার আঁচটা বাড়িয়ে দিব আর বাড়িয়ে দিয়ে ঝোলটা একটু টানিয়ে নিব। এরই মধ্যে আমার শাপলাটাও সিদ্ধ হয়ে গেছে আর চিংড়ি মাছটাও সিদ্ধ হয়ে গেছে। আপনারা যদি এইরকম পাতলা ঝোল খেতে পছন্দ করেন শাপলার তরকারিতে, তাহলে এই পর্যায়ে চুলাটা অফ করে দিবেন। আমি যেহেতু আরেকটু ঝোলটা মাখা মাখা করব, তাই আরও কিছুক্ষণ জাল করে নিয়ে তারপর চুলাটা অফ করব। তো আরও 3-4 মিনিট চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে জাল করে নিয়ে ঝোলটা আরেকটু টানিয়ে নিব। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।